মতিকা জি আগে নে এখানে একটা টিপ সই দে। বাবু মাত্র 200 টাকা? ওটা অগ্রিম, মানে আগাম। পাট উঠলে তখন বাকিটা দেখা যাবে। কিন্তু হুজুর, চাষের যে অনেক খরচ। আমাকে আর অত খরচ শেখাতে হবে না। হ্যাঁ, যা যা ওই দিয়ে আগে চাষ কর, তারপর বাকিটা পাট উঠলে ভাগ বাটোয়ারা। পরাণ গলুই। জগাই তরফদার, এখানে সই কর। আগে আগে কি লেখা আছে বাবু এই খাতায়? ও বাবা, তুই কি আবার লেখাপড়া শিখে এলি নাকি? হ্যাঁ, পড়বি? না, পড়তে পারি না, কিন্তু শুনতে তো পারি। আপনারা একটু পড়ে শোনান না। মুখে যে একেবারে খই ফুটছে রে জগাই, হ্যাঁ কি ব্যাপার? নাই, কথা না বাড়িয়ে ওকে পড়ে শোনা। আগে হুজুর, এতে লেখা আছে যে তোরা জমিদারের কাছে পাটের চাষ বাবদ 200 টাকা করে দাদন নিল, আর পাট চাষের পর যা লাভ হবে দাদন বাদে বাকিটার অর্ধেক জমিদারের। কেন? জমি আমার, গতর আমার, তার নাবের অর্ধেক জমিদারের হতে যাবে কেন? আরে আরে আরে, এই যে দাদন নিয়ে চাষ করলি, তার সুদ দিতে হবে না? সুদের কথা তো হচ্ছে না, সে 200 টাকা নিলে সুদ তো দিতে হবে বই কি। সে আমার জমির পাট তোলার পরে তা বিক্রি করে আমি সুদের টাকা দিয়ে দেবো, হলো তো? না, হলো না, হলো না। হিসেব ফিকির তুই আমায় শেখাবি? পাটের 50% লাভ, এই আমার শর্ত। শর্ত না মানলে দাদন পাবি না। দেখি দেখি কেমন করে চাষ করিস। এই করে করে গত বছর না খেতে পেয়ে মরেছি, এবারে আর নয়। জমি আমার, তাই ফসলও আমার। কি হচ্ছে কি জমিদার মশাই? 300 মাইল গাড়ি চালিয়ে আপনার এই চর বাতাসিতে সকাল থেকে এসে বসে আছি এইসব শোনার জন্য? তাড়াতাড়ি সাল টান, আমারও তো সময় নেই। আচ্ছা, আমার মুখের উপর চোপা নায়েব, ওকে দাদন দেবে না। দেখি দেখি ও কেমন করে চাষ করে, কোথা থেকে টাকা পায়। আপনি ভেতরে আস, ভেতরে। একই করলে গো জগাই যা, দাদন না পেলে চাষ করবি কিসে? সে মরে বেঁচে যা হোক করি করবো, কিন্তু ওই 200 টাকার জন্য আমি আমার পাট, আমার জমি এসব নিলাম করতে দেব না। চলি গো। তুমি যে জমিদারের মুখের উপর না বলে চলে এলা, এবার কি হবে? পাট চাষের টেকা কই বাবা? ভাবতে হবে রে বউ, মাত্র 200 টাকায় জমির পাট সব ওই রক্তচোষা জমিদারের হাতে তুলে দিলে সারা বছর ভিক্ষে মেগে খেতে হবে তো। জানি গো জানি, কিন্তু চাষের টেকা না পেলে তো চাষ করতে পারবো না। আচ্ছা, তোরে দেওয়া মায়ের ওই রূপোর মল দুটো তো রয়েছে, ওটা বন্ধক দিলে তো? কি বলছো তুমি, এটি আমি দিতে পারবো না। এটি দিয়ে বিয়ের সময় তোমার মা আমার মুখ দেখেছিল, আশীর্বাদ করে বলেছিল তোমার পায়ের এই মলের আওয়াজে এই সংসার ঝমঝম করবে, আর এটাই আমার শাশুড়ির শেষ সম্বল। না 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 না, এ আমি দিতে পারবো না, এ আমি দিতে পারবো না গো। অমন করিস না বউ, এতদিন মা আর তোর মুখের দিকে সে আমি ওটুকু চাইনি। আমি তোরে কথা দিচ্ছি, ও মল আমি ঠিক ফেরায় আনবো, বাপ ঠাকুরদার জমি বাঁচাতে এইটুকু আমারে দে বউ। এতদিন এতদিন সব বেঁচে বসে খেয়েছি, এখন আর বেশি হবে না, আর বেশি হবে না। তুই তুই শুধু আমার এটুকু দে, হ্যাঁ এটুকু দে, একটু দয়া কর, একটু দয়া কর। ও জগাই দা, তুমি জমিদারের কাছে ফিরে যাও, তার সাথে শত্রুতা করি তুমি চাষ করতে পারবা না গো। জানবা আমাদের অবস্থা, জলে কুমির আর ডাঙায় বাঘ। হ্যাঁ জগাই, একবার তার পায়ে পড়লি সে তোমারে ঠিক মাফ করে দেবে। না গো পরাণ কাকা, না খেয়ে মরতে পারবো না। পাট উঠলেই উনি সেই পাট নিজের কোচরে করে নিয়ে যাবেন, এ আমি হতে দেব না।
চাইলে কি করবা? একাই চাষ করব? তো বেজবা কই? কেন? উনি যেখানে বেসেন পাটকলে দেখলা না জমিদারের বাড়িতে ওই পাটকলের মালিক রে ওদের একসাথে গাঁট ছড়া বাঁধা তোমার একা পাট বেস্তি ও দেবে না। দেখো তোমার যা মতি গতি তাতে আর তোমারই বলে কিছু হবে নি। যা ভালো বুঝবা করো, চলো চলো সবাই কাজে লাগি চলো। কিছু পাট পাত্তা বেচতে পারলেও দুটো পয়সা হয়, কিন্তু এই গ্রামে তো সবারই পাট গাছ আছে, কেই বা নেবে? শুনেছি শহরের লোকে পাট পাতা খায়। বেশ, সে দরকার হলে আমি শহরে গিয়ে এই পাট পাতা বেচে আসবো। আরে করো কি করো কি, ভাত গুলান গিলে ফেলছো, কত তাড়া করো কেন বাপু? আরে শহরে যাব। কেন? পাট পাতা বেচতি। তোমার কি মাথা খারাপ হলো নাকি? নদী পেরিয়ে শহরে যাবে পাতা বেচতি? হ্যাঁ যাব। বাপ রে, এ তো গভীর জল, ঢেউয়ে কেমন সলাৎ সলাৎ করে শব্দ উঠতেছে। নাইব, জগাইয়ের পাট চাষের কি খবর? আগে হুজুর, ওর জিভের মতোই লক লকিয়ে উঠেছে। কিন্তু ওর জিভ যদি এসে আমার পা না চাটি, তাহলে ওর ওই বিঘা বিঘা পাট যে মাঠেই পড়ে থাকবে। কেমন করে হুজুর? শুনু, পাট চাষ করলেই তো হলো না, তাকে পচাতে হয়, তারপরেই তো পাট পাওয়া যায়। কিন্তু হুজুর, গায়ে কি আর জলা জমি মানে ডোবার অভাব আছে? এতকাল তো চাষিরা সেখানেই তাদের পাট পচিয়েছে। না 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 না, অভাব তো কারো হবে না, হবে ওই হতচ্ছাড়া জগাইয়ের। তুমি গায়ে সব জলা জমি জমা নিয়ে না, মাছ চাষের ব্যবস্থা করো, তারপর কোথায় পচাবে পাট? নদীতে। আপনার পায়ে দণ্ডবত হুজুর, পায়ে দণ্ডবত। লাঠির ছায়া দিয়েও যে সাপ মারা যায় সেই আপনাকে দেখেই জানলো। এবারে ঠিক সময় বৃষ্টি হওয়ায় পাট চাষ ভালোই হয়েছে। হ্যাঁ, যেভাবে আকাশ বেঁকে বসেছিল ভাবলাম গেল বুঝি সব। জমিদারের 200 টাকার সুদ আসল দিয়েও কিছু টাকা থাকবে। জমিদারের 50% সেটা কি ভুলে গেলি মতি? তবে একটা কথা আমি বুঝতে পারছি না বুঝলি, এই জমিদার বাবু গ্রামে সব জলা জমি জমা নিলেন কেন? শোনো শোনো শোনো, জমিদার বাবুর জমা নেওয়া জলাতে পাট পচাতে গেলে জমিদার বাবুর লিখিত অনুমতি লাগবে। পাট চাষী ভাইদের অনুমতি পত্র কাছাড়ি থেকে সংগ্রহ করতে বলা হচ্ছে। শোনো শোনো শোনো, এই ঘোষণার মানে কি? বুঝলে না তো, এই ঘোষণা জগাইয়ের জন্য, আরে জল দিবে নি। ও জগাই, শুনলে শুনলে তো জমিদারের কথা? এবারে কও কি করবা, তোমার পাট তো মাঠে মারা গেল গো। জগাদা, বলছিলাম জলে বাস করি, কুমিরের সঙ্গে বিবাদ করনি কো? যাও যাও যাও, জমিদারের পায়ে গিয়ে পড়ো, না হলে এত পরিশ্রম জলে নয় ড্যাঙায় যাবে। ও জগা, ভাবছো কি, এখনো সময় আছে, আরে যাও যাও। না কাকা, এর শেষ আমি দেখবই, না হলি পরে ওই ওই পাট গাছেই ঝুলি পড়ব। না হ্যাঁ গা, এবার কি করবা? ও জগাদা, আরে পাট নিয়ে চললি কই? নদীর ধারে। সে কি, তুমি কি নদীতে পাট পচাবে নাকি? তোমার কি মাথাটাও গেল নাকি গো? তাড়া কষে এখন তোর মাঝ নদীতে ডুবে মরতে হবে রে জগা, এবার মর ভিটে মাটি চাটি করে।
এখানে কি করছিস? হ্যাঁ, এসব প্রাইভেট প্রপার্টি, যা ভাগ ভাগ বলছি ভাগ। আরে দাঁড়াও দাঁড়াও, ভেগে যেতে আমি আসিনি বন্ধু, আমি মালিকের সঙ্গে দেখা করব। ইল্লি আর কি, মালিকের সঙ্গে দেখা করবে? ভাগ ভাগ, ধর 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 ধর, চোর 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 ধর। এই কি হচ্ছে সব? হ্যাঁ কি হচ্ছে? চোর স্যার নদীর দিক থেকে ঢুকেছে। না মালিক, আমি চোর নই চোর নই। চল চল বেটা চল, ঠান্ডা ঘরে এক বেলা ফেলে রাখলেই চল। চোর নই মালিক, আমি আমি চাষি, আমি আমি চাষি। সোজা তোর ওই ভেলায় উঠে কেটে পর, নালে পুলিশে দেব। হায় ভগবান, তুমি কোথা থেকে আসছো? আগে আমি ওই চর বাতাসি থেকে আসছি মালিক। ও মনে পড়েছে, তুমি তো সেই বিদ্রোহী প্রজা, কেন এসেছো? ওই যে দেখেন মালিক, দেখেন এই ভেলা বানিয়ে ভাস্তি ভাস্তি পুরো পাট খেত তুলে এনেছি। পাট পোষেও গেছে খানিকটা, এখন শুধু ওই সারিয়ে শুকিয়ে নেওয়ার জন্য একটুখানি জায়গা চাই। তুমি তো দেখছি খুবই করিত কর্মা আর সাহসী। বেশ বেশ বেশ, তুমি যখন পাট নিয়ে এত দূরে এসেই পড়েছো, তখন তোমার সব পাটের সুতো আমি তোমার থেকে কিনে নেব, সেটাই হবে তোমার পরিশ্রম আর জেদের পুরস্কার। কি খুশি তো? হ্যাঁ